আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিব কিন্তু ছোট ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা থাকবে ইনশাআল্লাহ তার মধ্যে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আপনারা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই ব্যাটারি কালেক্ট করবেন এর কারণ হচ্ছে এই ব্যাটারিটা দেখে আশা করি আপনারা বুঝতেছেন যেটা কি হয়েছে এই ব্যাটারিটা হচ্ছে প্রথমত সাইকেলটা ওনার কাস্টমারের হাত থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে উনি এটাকে তেমন একটা কেয়ার করে নেই এরপরও উনি এটা ইউজ করছেন কোনো চেক আপ করা ছাড়াই উনি এটা এরপরও চালাইছে তো চালাইছে চালাতে হঠাৎ একদিন এটা হচ্ছে চার্জে দিছে চার্জে দেওয়ার মধ্যে আপনার হচ্ছে এটা তো হয়তো বা ভিতরে কোনো একটা শর্ট সার্কিট হয়েছিল আগে থেকেই বা ছোটখাটো কোনো লুজ কন্টাক্ট ছিল চার্জ দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ব্লাস্ট হয় আসলে ওইভাবে ব্লাস্ট হয়নি এটা এটা জাস্ট ফায়ার হয় আর ফায়ার হওয়ার কারণে আপনার ভাগ্য ভালো যেখানে একটা হোল্ডার ছিল প্লাস্টিকের এই একটা ব্যাটারি থেকে একটা ব্যাটারি মোটামুটি সেফারেট ছিল যার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে আলহামদুলিল্লাহ উনি বেঁচে গেছে আর ব্যাটারিটার অবস্থা তো আপনারা দেখে বুঝতেছেন যে আসলে কতটা ভয়ানক অবস্থা হয়েছে এই জন্য বলবো যে কোন জায়গা থেকেই প্রোডাক্ট নিয়ে না আর যে কোনো জায়গায় যদি বলে যে আমরা বানিয়ে দিব এই করব সেই করব সেখান থেকে নিয়ে নেন না আগে একটু যাচাই বাছাই করেন তারা এগুলো নিয়ে কাজ করে কিনা তাদের এই সম্পর্কে আইডিয়া আছে কিনা এবং মিক্সিং করেন না ঠিক আছে এখানে বিষয় হচ্ছে সব ধরনের ব্যাটারি মিক্সিং করে শুধু বানিয়ে দিলেই হবে না এখানে বিষয়বস্তু অবশ্য বুঝে নিতে হবে যে কোনটা সাথে কোনটা চলে এরপরে আপনার ইনশাল্লাহ কাজগুলো করবেন আমাদেরও যে সব কিছুই একদম হান্ড্রেড পার্সেন্ট হয় এমনটা আমরা কখনই বলি না ভুল আমাদেরও হয় তবে আলহামদুলিল্লাহ ভুল থেকে আমরা শিক্ষা নিই তবে অনেকেই শিক্ষা না নিয়ে যে যার মতো বানায় দেয় আর হচ্ছে আপনার প্রাইস কমে আপনারা যেখান থেকে পারেন নিয়ে নেন এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল সো এই বিষয়গুলো ইনশাল্লাহ মাথায় রাখবেন যেখান থেকে ব্যাটারি কালেক্ট করেন লিথিয়াম আয়ন ব্যাটারি যেমন অনেক ভালো তেমন অনেক ডেঞ্জারাস এই জন্য এটা দেখে তারপর ইনশাল্লাহ নিবেন